আসসালামু আলাইকুম। শুরুতে জানিয়ে দিচ্ছি আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেট গুলো। অর্থনীতিতে আরেকটা ধাক্কা আসবেই প্রধানমন্ত্রী। এরপর আপনাদের জানাবো একটি বিশেষ প্রতিবেদন, নির্বাচন পশ্চিমাদের কাছে প্রশ্নবিদ্ধ, কি আছে বাংলাদেশের জন্য? নতুন নির্বাচনের আহ্বান, 6 আন্তর্জাতিক সংস্থার বিবৃতিতে জবাবে যা জানালো পররাষ্ট্র মন্ত্রণালয়। খালেদা জিয়ার অভিশাপ আমার জন্য আশীর্বাদ হয়ে যায় প্রধানমন্ত্রী। পাওনাদারদের যে সুখবর দিল ইভালি, বাংলাদেশিদের আকাঙ্ক্ষা পূরণে আমাদের ইচ্ছার পরিবর্তন হয়নি যুক্তরাষ্ট্র। হাজিদের জন্য সৌদি আরবের নতুন যে পরিকল্পনা, কেন জাপান নেতা বললেন জাতীয় পার্টি এখন গরু ছাগলের খামার? এবছর রোজা কতটি জানালো আরব আমিরাত? সর্বশেষ আমাদের হাতে যে চাঞ্চল্যকর নিউজটি আছে, যে কারণে যুক্তরাষ্ট্রে 2000-এর বেশি ফ্লাইট বাতিল। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। তার আগে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে জানিয়ে দিন কোন জেলা বা কোথা থেকে আমাদের সংবাদ দেখছেন এবং শুনছেন। অর্থনীতিতে আরেকটা ধাক্কা আসবেই প্রধানমন্ত্রী। নতুন করে অর্থনীতিতে ধাক্কা আসার শঙ্কা প্রকাশ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, রুশ ইউক্রেন যুদ্ধ, ফিলিস্তিন ইসরায়েলের হামলা, যার কারণে জিনিসের দাম আরও বেড়েছে। এর মধ্যে আমেরিকা হুতিদের আক্রমণ করল, এটা যখন শুরু হয়ে গেল তখন তো অর্থনীতিতে আরেকটা ধাক্কা আসবেই। শনিবার বিকেলে গোপালগঞ্জে টুঙ্গিপাড়ায় আওয়ামী লীগ কার্যালয়ে দলীয় নেতাকর্মীদের সঙ্গে শুভেচ্ছা ও মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন। সরকার গঠনের বিষয়ে প্রধানমন্ত্রী বলেন, দ্রুত সরকার গঠন করা হয়েছে দেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখার জন্য। বিএনপি নেতৃত্ব না থাকায় নির্বাচনে অংশ নেয়নি, কিন্তু ভোট বানচাল করতে চেয়েছিল। এ সময় প্রধানমন্ত্রী নতুন করে অর্থনীতিতে ধাক্কা আসার শঙ্কা প্রকাশ করে বলেন, রুশ ইউক্রেন লাগলো, তার উপর স্যাংশন, পরিবহন পরিচালন খরচ, জিনিসের দাম বাড়লো, ফিলিস্তিন ইসরায়েলের হামলা করলো, এই নিয়ে আমরা নিন্দা জানাই। সবসময় আমার ফিলিস্তিনিদের সঙ্গে আছি, এ অবস্থায় জিনিসের দাম আরও বাড়বে? এর মধ্যে আমেরিকা হুতিদের আক্রমণ করলো, এটা যখন শুরু হয়ে গেল তখন তো অর্থনীতিতে আরেকটা ধাক্কা আসবেই। প্রধানমন্ত্রী বলেন, আমাদের এখন মূল কাজ হচ্ছে উন্নয়নের ধারা অব্যাহত রাখা এবং জিনিসপত্রের দাম যা বেড়েছে তা নিয়ন্ত্রণ করা। গ্রামে গঞ্জে তেমন অসুবিধা নেই, ঢাকা শহরে একটু সমস্যা, মানুষের কষ্ট হচ্ছে, সেখানে জীবনযাত্রার মান একটু বেশি, বাজারে কিন্তু পণ্যের ঘাটতি নেই, কিন্তু মনে হয় যে কেউ জিনিসপত্রের দাম বাড়িয়ে মানুষকে হয়রানি করে। আমাদের সেদিকে নজরদারি বাড়াতে হবে। নিউ সোর্স বাংলা ইনসাইডার। জাতীয় সংসদে নির্বাচন কি সুষ্ঠু এবং শান্তিপূর্ণ হয়েছে? আপনার মূল্যবান মতামত এর জন্য কমেন্ট করে জানিয়ে দিন। এদিকে আরেকটি হট নিউজ হচ্ছে, নির্বাচন পশ্চিমাদের কাছে প্রশ্নবিদ্ধ, কি আছে বাংলাদেশের জন্য? দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জয় পেয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। এ নির্বাচনে যুক্তরাষ্ট্র সহ পশ্চিমাদের অসন্তোষ দেখা দিয়েছে, নতুন করে জল্পনা শুরু হয়েছে সামনের দিনে পশ্চিমাদের অবস্থান নিয়ে। এরপর কি হবে? যুক্তরাষ্ট্র, ব্রিটেন সহ পশ্চিমা দেশগুলো কি আগের মতোই বাংলাদেশের সঙ্গে বহুপাক্ষিক সম্পর্ক এগিয়ে নেবে, নাকি কোনো জটিলতা আসতে পারে? এমন প্রশ্ন উত্থাপন করে আন্তর্জাতিক গণমাধ্যম বিবিসি তাদের এক প্রতিবেদনে প্রকাশ করেছে। বিবিসি তাদের প্রতিবেদনে শিরোনামে করেছে, নির্বাচন পশ্চিমাদের কাছে প্রশ্নবিদ্ধ, সামনে কি আছে বাংলাদেশের জন্য? প্রতিবেদনে উঠে এসেছে নির্বাচন নিয়ে যুক্তরাষ্ট্র, ব্রিটেন আর জাতিসংঘের বিবৃতি। নির্বাচন পূর্বক মার্কিন রাষ্ট্রদূতের দৌড়ঝাঁপ আর বিএনপিও সমমনা কয়েকটি দলের নির্বাচন বর্জনের ঘটনা। প্রতিবেদনে বলা হয়েছে, নির্বাচন শেষ হওয়ার একদিন পর ঢাকার ফরেন সার্ভিস একাডেমিতে মার্কিন যুক্তরাষ্ট্রদূত পিটার হাস এসেছিলেন কূটনীতিকদের সঙ্গে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মিট অ্যান্ড গ্রিট অনুষ্ঠানে। খানিকটা চুপচাপ পিটার হাস কিছুক্ষণ কথা বললেন পররাষ্ট্র সচিবের সঙ্গে, তারপর পশ্চিমা কয়েকটি দেশের প্রতিনিধিদের সঙ্গে কিছু আলাপ, এরপর আসন গ্রহণের পালা, সামনের কয়েক সারি তখনও ফাঁকা। তবে পিটার হাস বসলেন বেশ দূরে পঞ্চম সারিতে। নিউ সোর্স কালবেলা অনলাইন। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন কি সুষ্ঠু এবং শান্তিপূর্ণ হয়েছে? আপনার মূল্যবান মতামত এর জন্য কমেন্ট করে জানিয়ে দিন। এদিকে আরেকটি হট নিউজ হচ্ছে, নতুন নির্বাচনের আহ্বান, 6 আন্তর্জাতিক সংস্থার বিবৃতি জবাবে যা জানালো পররাষ্ট্র মন্ত্রণালয়। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের বিষয়ে 6টি আন্তর্জাতিক সুশীল সমাজ সংস্থার বিবৃতি প্রত্যাখ্যান করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়। ওই বিবৃতিটিকে পক্ষপাতদুষ্ট ও অযৌক্তিক বলে উল্লেখ করা হয়েছে। শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, বিবৃতিতে উত্থাপিত অভিযোগ মিথ্যা ও ভিত্তিহীন। অবাধ, সুষ্ঠু, বিশ্বাসযোগ্য, শান্তিপূর্ণ নির্বাচন পরিচালনার জন্য ইতিমধ্যে আন্তর্জাতিক সম্প্রদায় এবং বিভিন্ন দেশ ভূয়সী প্রশংসা করেছে এবং নতুন সরকারকে স্বাগত জানিয়েছে। এ প্রেক্ষাপটে নতুন করে নির্বাচন অনুষ্ঠানের আহ্বান অযৌক্তিক ও অগ্রহণযোগ্য। বাংলাদেশের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অত্যন্ত অবাধ, সুষ্ঠু, স্বচ্ছ, উৎসবমুখর পরিবেশ এবং জনগণের ব্যাপক অংশগ্রহণে অনুষ্ঠিত হয়েছে। 28টি নিবন্ধিত রাজনৈতিক দলের মোট 1534 জন প্রার্থী এবং 436 জন স্বতন্ত্র প্রার্থী নির্বাচনে অংশ নিয়েছে।
এই নির্বাচনে কোনো কোনো জায়গায়, বিশেষ করে গ্রামীণ এলাকায় ভোট প্রদানের হার 70% বা তার চেয়েও বেশি ছিল। তবে শহর এলাকায় তুলনামূলকভাবে কম ভোটার উপস্থিতির কারণে সারা দেশে গড় ভোটের হার ছিল 41.8 অর্থাৎ প্রায় 42 শতাংশ। নিউজ সোর্স যুগান্তর। এদিকে আরেকটি হট নিউজ হচ্ছে, খালেদা জিয়ার অভিশাপ আমার জন্য আশীর্বাদ হয়ে যায় প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, অনেকে চেয়েছিল হুকুমের দাস কাউকে ক্ষমতায় বসাতে, বাংলাদেশের মানুষ তার জবাব দিয়েছে। খালেদা জিয়া বলেছিল, 100 বছরে ক্ষমতায় আসতে পারবে না, আর আমি প্রধানমন্ত্রী দূরে থাক, বিরোধী দলীয় নেতাও হতে পারবো না, কিন্তু তার অভিশাপ আমার জন্য আশীর্বাদ হয়ে যায়, আর সেটা তার জন্যই প্রযোজ্য হয়ে যায়। শনিবার গোপালগঞ্জের টুঙ্গি পাড়ায় উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে স্থানীয় নেতা কর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধানমন্ত্রী সব কথা বলেন। শেখ হাসিনা বলেন, এবারে নির্বাচনে অনেক চক্রান্ত ষড়যন্ত্র ছিল, তবে যত বেশি বাধা তত বেশি জোশ আসে সবার মধ্যে, সেটাই এবার নির্বাচনের প্রমাণ হলো। চক্রান্ত ষড়যন্ত্র এখন অব্যাহত, একদিকে খুনিদের চক্রান্ত তো আছে, এছাড়া আমি একটা মুসলিম দেশের মেয়ে, 5-5 বার ক্ষমতায়, সেটাও অনেকের পছন্দ নয়। শেখ হাসিনা বলেন, বিএনপি যে নির্বাচন করবে তার নেতার সামনে নেতৃত্বে নেই বলে নির্বাচন করতে চায়নি, বানচাল করতে চেয়েছিল। তাদের শান্তিপূর্ণ মিছিল মিটিংয়ে আমরা বাধা দেইনি, কিন্তু 28 অক্টোবর তাদের আসল রূপ বের হলো। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন কি সুষ্ঠু এবং শান্তিপূর্ণ হয়েছে? আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানিয়ে দিন। এদিকে আরেকটি হট নিউজ হচ্ছে, পাওনাদারদের যে সুখবর দিল ইভালি। পুরাতন গ্রাহক ও মার্চেন্টদের লেনদেন কিংবা অর্ডার সংক্রান্ত যাবতীয় তথ্য 2 মাসের মধ্যে ইভালি নতুন অ্যাপের মাধ্যমে উপস্থাপন করা হবে বলে জানিয়েছেন ইভালির সিইও মোহাম্মদ রাসেল। শনিবার বিকেলে অনলাইন সংবাদ সম্মেলনে একথা বলেন তিনি। মোহাম্মদ রাসেল বলেন, ইভালির কাছে সাধারণ গ্রাহক এবং মার্চেন্টরা সব মিলে 500 কোটি টাকা পাবেন। এর মধ্যে সাধারণ গ্রাহকরা 350 কোটি টাকা আর মার্চেন্টরা পাবেন 150 কোটি টাকা। সবার পাওনায় পরিশোধ করা হবে। তিনি বলেন, জাতীয় নির্বাচনের কারণে বিগ ব্যাং অফারের আওতায় গ্রাহকদের জন্য পণ্য পৌঁছাতে কিছুটা দেরি হয়েছে, কিন্তু কোনো অর্ডার ফেল করেনি, অর্থাৎ কেউ পণ্য পায়নি এমন অভিযোগ নেই। ইভালির এই কর্ণধার বলেন, গুণগত মানের কারণে গ্রাহকের কোনো পণ্য পছন্দ না হলে সরাসরি ফেরত নেবে ইভালি। এক্ষেত্রে কুরিয়ার চার্জ সহ সম্পূর্ণ অর্থ গ্রাহককে ফেরত দেওয়া হবে। ইভালি নিবন্ধিত কোন সেলারের পণ্য গুণগত মানে উত্তীর্ণ হতে ব্যর্থ হলে তাদের প্ল্যাটফর্ম থেকে বের করে দেওয়া হচ্ছে। উল্লেখ্য, ব্যাংকের চাকরি ছেড়ে 2018 সালে ইভালির প্রতিষ্ঠা করে হইচই ফেলে দেন মোহাম্মদ রাসেল। মাত্র 2 বছরের মধ্যে দেশের শীর্ষস্থানীয় ই কমার্স প্রতিষ্ঠান হয়ে উঠে ইভালি, কিন্তু ঋণের বোঝাও বেড়ে যায় তাদের। অভিযোগ আছে, দেশে বিদেশি কয়েকটি প্রতিদ্বন্দ্বীর প্রতিষ্ঠান মিলে ইভালিকে থামানোর জন্য উঠে পড়ে লাগে, মোট অঙ্কের বরাদ্দ করে তারা। এক পর্যায়ে 2021 সালে সেপ্টেম্বর মাসে গ্রেপ্তার করা হয় রাসেলকে। এদিকে আরেকটি হট নিউজ হচ্ছে, বাংলাদেশিদের আকাঙ্ক্ষা পূরণে আমাদের ইচ্ছার পরিবর্তন হয়নি যুক্তরাষ্ট্র। বাংলাদেশ যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ সহযোগী, বাংলাদেশের জনগণের গণতান্ত্রিক আকাঙ্ক্ষাকে সমর্থন অব্যাহত রাখবে যুক্তরাষ্ট্র। এছাড়া বাইডেন প্রশাসন বিশ্বজুড়ে কার্যকর এবং গতিশীল গণতন্ত্রের প্রাতিষ্ঠানিকতাকে সমর্থন করে যাচ্ছে বলে জানিয়েছেন দেশটি। স্থানীয় সময় বুধবার হোয়াইট হাউসে আয়োজিত এক ব্রিফিংয়ে মার্কিন জাতীয় নিরাপত্তা কাউন্সিলের স্ট্র্যাটেজিক কমিউনিকেশনের কোঅর্ডিনেটর জন কির্বি একথা জানিয়েছেন। এছাড়া শ্রম আইন লঙ্ঘনের মামলায় গ্রামীণ টেলিকমের চেয়ারম্যান ও নোবেলজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনুস কারাদণ্ডের বিষয়টিও বুধবার ব্রিফিংয়ে উঠে এসেছে। এদিনের ব্রিফিংয়ে এক সাংবাদিকে বাংলাদেশের সদ্য সমাপ্ত নির্বাচন এবং এ বিষয়ে মার্কিন মনোভাব সম্পর্ক প্রশ্ন করেন। প্রশ্নের জবাবে জন কির্বি বলেন, আমরা স্পষ্টই এখনও বিশ্বব্যাপী কার্যকর এবং গতিশীল গণতান্ত্রিক প্রতিষ্ঠানের গুরুত্বে বিশ্বাস করি। বাংলাদেশি জনগণের আশা আকাঙ্ক্ষা পূরণের জন্য আমাদের চাওয়া বা আকাঙ্ক্ষার কিছুই পরিবর্তন হয়নি। আমাদের সেই আকাঙ্ক্ষার মধ্যে একটি অবাধ, সুষ্ঠু এবং স্বচ্ছ নির্বাচনের প্রত্যাশাও রয়েছে। এদিকে আরেকটি হট নিউজ হচ্ছে, হাজিদের জন্য সৌদি আরবের নতুন যে পরিকল্পনা। হাজিদের জন্য নতুন পরিকল্পনা নিয়েছে সৌদি আরব, ফলে জেদ্দা থেকে পবিত্র নগরী মক্কায় যেতে আর দুর্ভোগ পোহাতে হবে না। শুক্রবার গালফ নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। দেশটির সরকারি এক কর্মকর্তা জানান, হাজিদের জেদ্দা থেকে মক্কার গ্র্যান্ড মসজিদ পর্যন্ত যাতায়াতের জন্য সৌদি আরবের জাতীয় পরিবহন সংস্থা উড়ন্ত ট্যাক্সি চালুর পরিকল্পনা করছে। সাউদিয়া গ্রুপের কর্পোরেট কমিউনিকেশনের পরিচালক আবদুল্লাহ আল শাহরানি সৌদি সংবাদ মাধ্যম আখবার 24-কে বলেন, প্রকল্প বাস্তবায়নের জন্য 100টি লিথিয়াম জেট জার্মান ইলেকট্রনিক ভার্টিক্যাল টেক অফ অ্যান্ড ল্যান্ডিং বিমান কিনতে প্রক্রিয়া শুরু করেছে। জেদ্দার কিং আব্দুল আজিজ বিমানবন্দর থেকে মক্কার গ্র্যান্ড মসজিদের আশেপাশের হাজিদের শাটলের জন্য এটি চালু করা হবে। উড়ন্ত ট্যাক্সিটিতে একসাথে 6 জন যাত্রা করতে পারবেন। এদিকে আরেকটা হট নিউজ হচ্ছে, কেন জাপানি তা বললেন জাতীয় পার্টি এখন গরু ছাগলের খামার।
জাতীয় পার্টি এখন আর কোনো রাজনৈতিক দল নয়, মন্তব্য করে জাতীয় পার্টি চেয়ারম্যানের উপদেষ্টা ইকবাল হোসেন তাপস বলেছেন, এই দল বিক্রি হয়ে গেছে, দলের কোনো অস্তিত্ব এখন আর নেই। গরু ছাগলের মতো জাপা একটি খামারে পরিণত হয়েছে। দ্বাদশ সংসদ নির্বাচন কেন্দ্র করে ভাঙন সৃষ্টি হয়েছে জাপার ভেতরে। জাপা চেয়ারম্যান জি এম কাদের ও মহাসচিব মুজিবুল হক চুন্নুকে স্বেচ্ছা পদত্যাগের জন্য 48 ঘন্টার সময় বেঁধে দিয়েছে বিক্ষুব্ধ নেতাকর্মীরা। এমন পরিস্থিতিতে শুক্রবার এমন মন্তব্য করেন তিনি। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়া পরাজিত সব প্রার্থীকে আগামীকাল রোববার ঢাকায় ডেকেছেন জাতীয় প্রার্থীর বিক্ষুব্ধ নেতারা। রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে এই বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। মনোনয়ন বাণিজ্য প্রার্থীদের খোঁজখবর না নেওয়া, প্রতিশ্রুতি অনুযায়ী আর্থিক সুবিধা না দেওয়া সহ বিতর্কিত ব্যক্তিদের মনোনয়ন দেওয়ার প্রতিবাদে বুধবার থেকে বিক্ষোভে নেমেছে জাপার একটি অংশ। এদিকে আরেকটি হট নিউজ হচ্ছে, এবছর রোজা কতটি জানালো আরব আমিরাত। সিয়াম কিয়ামের মাস রমজান, এই মাসটি ঘিরে নতুন পরিকল্পনা সাজান মুসলমানরা। এবছর রমজানের রোজা কতটি হবে তা জানিয়েছে সংযুক্ত আরব আমিরাতের দুটি প্রতিষ্ঠান গালফ নিউজ ও খালিজ টাইমসের প্রতিবেদন। এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে শনিবার পবিত্র রজব মাস গণনা শুরু হয়েছে। এ হিসেবে জ্যোতির্বিদ্যা গণনা অনুসারে রমজান মাস শুরুর 60 দিন বাকি আছে। আগামী 11 মার্চ থেকে রমজান মাস শুরু হতে পারে। জ্যোতির্বিদ্যার গণনা অনুসারে প্রতিবেদনে এবারে রমজান কতদিন হতে পারে তাও জানানো হয়েছে। সেখানে উল্লেখ করা হয়েছে এবারে রমজান 30 দিনের হতে পারে। জ্যোতির্বিদ সোসাইটি এ তথ্য জানালেও ভিন্ন তথ্য দিয়েছে দুবাই ইসলামিক অ্যাফেয়ার্স অ্যান্ড চ্যারিটেবল অ্যাক্টিভিটিস ডিপার্টমেন্ট। তাদের বরাতে খালিজ টাইমস জানিয়েছে এবারে রমজান 29টি হবে। আগামী 12 মার্চ থেকে রমজান শুরু হবে। এদিকে আরেকটি হট নিউজ হচ্ছে, যে কারণে যুক্তরাষ্ট্রে 2000-এর বেশি ফ্লাইট বাতিল। তীব্র শীতে কাঁপছে দেশ। এশিয়া থেকে ইউরোপের বিভিন্ন জায়গায় শীতের তীব্রতা জেঁকে বসেছে। এর মধ্যে যুক্তরাষ্ট্রের শীতকালের ঝড়ের কবলে 2000-এর বেশি ফ্লাইট বাতিল করা হয়েছে। শনিবার রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। মার্কিন বিভিন্ন এয়ারলাইন্স প্রতিষ্ঠান জানিয়েছে শীতকালীন ঝড়ের কারণে যুক্তরাষ্ট্রের 12 অঞ্চলের বিভিন্ন প্রতিষ্ঠান বিদ্যুৎ সংযোগ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে। এছাড়া দেশটিতে অন্তত 2000 ফ্লাইট বাতিল করা হয়েছে। ফ্লাইট ট্র্যাকিং ওয়েবসাইট ফ্লাইট অ্যাওয়ার তথ্য মতে, স্থানীয় সময় বিকেল 5:30 পর্যন্ত 2058টি ফ্লাইট বাতিল করা হয়েছে। এছাড়া একই সময়ে 5864টি